19 আগস্ট মহারাজা বীরবিক্রম কেশর মাণিক্য বাহাদুরের জন্মদিন। এই জন্মদিন পালনের রবিবার সকালে আগরতলায় একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটি এই প্রভাত ফেরির আয়োজন করে। 19 আগস্ট ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কেশর মাণিক্য বাহাদুরের জন্মদিন। রবিবার প্রয়াত মহারাজের 110তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী পালনে রবিবার সকালে আগরতলায় একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটি এই প্রভাত ফেরির আয়োজন করেছে। উজ্জীবিত প্রাসাদের সামনে থেকে এদিন এই প্রভাত ফেরি শুরু হয়েছে। প্রভাত ফেরিতে বর্তমান মহারাজা প্রদ্যুত কেশর মাণিক্য বাহাদুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এই প্রভাত ফেরিতে অংশ নেয়। আর এই প্রভাত ফেরির পাশাপাশি প্রয়াত মহারাজের 110তম জন্মবার্ষিকী পালনে অন্যান্য বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানালেন মহারাজা বীরবিক্রম কেশর মাণিক্য বাহাদুর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রণবীর সিং। মহারাজা বীরবিক্রম কেশর মাণিক্যের 110তম জন্মবার্ষিকী। আপনার নাম? রণবীর সিং, সেক্রেটারি মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটি। উজ্জীবিত রাজপ্রাসাদের সামনে থেকে এদিন এই প্রভাত ফেরি শুরু হয়ে আগরতলার বিভিন্ন পদ পরিক্রমা করে। এই প্রভাত ফেরিকে ঘিরে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।